নার্সারি ছোট ছোট বন্ধুরা দেখো আজকে আমি তোমাদেরকে কি লেখা শেখাচ্ছি, এটা হলো ঠ। ঠিক আছে, আজকে আমি এই ঠ লেখাটা শেখাবো, কিভাবে লিখতে হয় সেটা ভালো করে দেখো। প্রথমে একটা মাত্রা দেওয়া হলো, ঠিক আছে, মাত্রাটা টানার পর এইভাবে গোল করা হলো, সেই যেভাবে আমরা গ লিখতাম সেইভাবে গোল করে তারপর এই নিচেটা এইভাবে ঘুরিয়ে ওপর দিকে তুলে একটা সোজা টেনেই ঝুঁটিটা টেনে দেওয়া হলো। ঠিক আছে, এইভাবে আমরা ঠ করলাম। দেখো আবার করছি, মাথায় একটা মাত্রা দিয়ে দিলাম, তারপর সেটা নিচে নামিয়ে এইভাবে তুলে এখান দিয়ে এইরকমভাবে টেনে দিলাম, এইটাকে বলা হলো ঠ। ঠয় কী হচ্ছে? ঠয় হচ্ছে ঠাকুর দাদার শুকনো গাল, মনে আছে তোমাদের বইয়ের পড়াটা? ঠিক আছে, দেখো আবার আমরা লিখছি, কিভাবে লেখা শিখছি সেইটা আজকে ভালো করে লক্ষ্য করো। এইভাবে এইরকমভাবে করলাম, এটাকে বলা হচ্ছে ঠ। ঠয়ে ঠাকুর দাদার শুকনো গাল। আর ঠ দিয়ে আমরা দুখানা নতুন নতুন শব্দ শিখেছিলাম, কী কী মনে আছে? ঠ দিয়ে দুখানা নতুন নতুন শব্দ, একটা ঠাকুর আর একটা ঠাকুমা, এই দুটো আমরা নতুন নতুন শব্দ শিখেছিলাম। দেখো কটা লিখলাম, এক দুই তিন চার, চারটে লিখলাম। এবার আরও আমি লিখে লিখে দেখাচ্ছি তোমাদের কীভাবে লিখতে হয়। মাথায় মাত্রা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে গোল করে এইরকম তুলে দিলাম, ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে ঠ। ঠয়ে কী হয়? ঠয়ে হয় ঠাকুর দাদার শুকনো গাল। ঠাকুর দাদার কী? ঠাকুর দাদার শুকনো গাল, ঠ এইভাবে লিখতে হয়। দেখো বুঝতে পারছ? আরও দু একটা লিখে লিখে দেখাচ্ছি, তোমরা মায়ের সাথে লিখতে চেষ্টা করবে, ঠিক আছে, বাড়িতে বসে বসে আর কি করবে বলো এই সময়, করোনা করোনা করোনা। দেখো ঠয়ে হচ্ছে ঠাকুর দাদার ঠোঁট শুকনো গাল, ঠয় কি? ঠাকুর দাদার শুকনো গাল। দেখো আরও দুখানা লিখছি, মাথায় মাত্রা দিলাম, মাত্রা দিয়ে এইভাবে নিচে রাখলাম, তারপর এটা ওপরে তুলে দিলাম, আর এইটা করছি, দেখো মাথায় মাত্রা দিয়ে এইভাবে না পিয়ে সোজা ওপর দিকে তুলে দিলাম, ব্যাস হয়ে গেল, অনেকগুলো করে ফেলেছি। এইভাবে আমরা কী লিখবো? ঠ। ঠয় কী হয়? ঠাকুর দাদার শুকনো গাল। ঠিক আছে, তাহলে আমরা এবারে কী কী লেখা শিখলাম? আগের ক্লাসে আমরা শিখেছিলাম ট কীভাবে লিখতে হয়, আজকে আমরা শিখলাম ঠ। তাহলে ট এবং ঠ দুখানায় লেখা শেখা হয়ে গেল। ঠিক আছে, আজকে এটুকুই রইল।